হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? সবাইকে জানাই হ্যাপি ষষ্ঠী। সবাই খুব ভালো করে থেকো, ভালো করে কাটিও। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও বলতে কি, আসলে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি বানাবো ঘি, ঘরে কীভাবে ঘি বানাই সেটা তোমার সাথে শেয়ার করবো। তা বেশি কিছু বকবক করবো না, বেশি কিছু বকবক করলে ভিডিওটা বসে বড় হয়ে যাবে, আর বড় হয়ে তোমার দেখতে যাইবে না। তার থেকে বেশি ভিডিও মানে বড় না করে, বেশি বকবক না করে কাজের জিনিসে চলে আসি। চলো প্রথমে আমি কী করবো বলো তো, আমি কিছুটা এরকম আমি এরকম দুধের যে সর হয় এরকম ফুলে রেখে দিয়েছিলাম বাটিতে। এই বাটির এক বাটি হয়েছে দুধের সরটা। কারণ কী বলো তো, আমি তো দুধ বেশি ফুটাই না, বেশি ফুটালে তোমার ইয়ে হয়, দুধের সরটা অনেকটা করে হয়। বাবু খাই বলে বেশি ফুটানো হয় না, এক ফুটা দিয়ে আমি বন্ধ করে দিই, সরটা হয়ে যাবে ফুটে দিলে হয়তোই হয়েছে। এটা অনেকদিন ধরেই রাখছিলাম, কদিন হয়ে গেছে হয়। সেখানে ভালো করে আগে ফেটিয়ে নেবো। চলো দেখো আমি কী করে করি। দেখো আমি এটা ডের মতো ঢেলে দেবো, এই খারাপ নিয়ে নিয়েছি যাতে আমার নাড়তে সুবিধা হয়। তার জন্য সুন্দর লাগছে দেখো দেখতে। কদিন থেকে মনে করছি বানাবো করে বানানোই হয়ে যাবে। আজকের দুধটা তো সর রাখা হয়নি, কারণ আজকের দুধটা তোমার ইয়ে করেছি ওই সিমুই বানিয়েছি, তো আর সর রাখা হয়নি আজকেরটা। আজকে তো আমরা আর একটু বলবো আর এটাকে ভালো করে পেটে যদি ঘরে মানে দেশের দুধ না আরও ভালো হবে, দেশের দুধ এখানে গরু সব মেশাই, এটা কি আর মানে পুরো খাঁটি দুধ কি আর পাওয়া যায়, বল খাঁটি দুধ আর পাওয়া যায়। দেখো আমি অনেকক্ষণই করে নিয়েছি, এটা অনেকটাই করেছি, তা 5 মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। দেখো যেমন আমি তেল তেল ছেড়ে এসেছি, এখন দেখেছো তেল তেল ছেড়ে এসেছে অনেকটা। আমি আর একটু ফেটিয়ে দেবো এটাকে, যাতে জল দিলে পুরো এটাকে ভেসে ওঠে জিনিসটা। শীতকালে বাঁচলে না খুবই ভালো হয় না তো, গরম গরম করে শীতকালে খুবই বেশি ভালো লাগে। এই দেখো এটা আমার 10 মিনিট মতো প্রায় ফেটানো হয়ে গেছে, কি সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে, দারুণ লাগছে জিনিসটা দেখতে, পুরো মনে হচ্ছে আইসক্রিম। আর এই দেখো এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আমি জলটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, এই জলটা আমি আমার দেবো। এবার আমি একটা রঙ আরো মানে অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটাকে তুলে নেবো।
দেখো আমি এটার মধ্যে তুলে নিয়েছি। এই দেখো আমার এইটুকুনি হয়েছে, আর আমি এবার গ্যাসটাকে অন করে দেবো। এবার এটাকে বসিয়ে দেবো। দেখো দিদি না দিদি কি সুন্দর তেল বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে, এটাকে আমি নাড়তেই থাকবো, না হলে কি বলতো লেগে যেতে পারে তলায়। পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তাহলে তো আগেই বলে দিয়েছি এখানকার দুধ ভাড়া কেমন দুধ দেয় জানি না, মিক্সড দুধ থাকতে পারে হয়তো, এবার কেমন হবে সেটা আমি বলতে পারছি না, এখন হলেই তারপর তোমাকে আমি দেখাবো কেমন হলো। এই দেখো কালারটা আস্তে আস্তে লাল হতে যাচ্ছে আমার। এই দেখো কি সুন্দর ঘিটা হয়েছে, দেখো দারুণ লাগছে। আমি আর বেশি ফোটাবো না, এটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। ওরা আমি আবার দেখাচ্ছি। এই দেখো আমার এতটা ঘি হয়েছে, ঘিয়ে পাওয়ার জন্য কত সুন্দর লাগছে, একটু পুরো বসে গেছে, দাঁড়া হয়ে গেছে, দারুণ হয়েছিল। থেকে রাতে খেয়েছিলাম, রাতে খেয়ে দুপুর বিকালে বানালাম, বিকালে কোন সাথে কথা বলা হয়নি, দেখানো হয়নি, রাতে একটু খেয়েছিলাম, এটা কতটা অল্প ছিল, বাঘ দেখা যাচ্ছে, এত ছিল খেলেছি দেখা যাচ্ছে। ঠিক আছে কেমন হলো কি যা কেমন বানালাম, নিশ্চয়ই কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলে দিয়ে যে কোনো ভুল হয়েছে, আর যদি ঠিক থাকে সেটাও বলো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিয়ে কমেন্ট করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো না, পাশে থেকো।